সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা, থার্ড ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের দাবি। রাশিয়া রপ্তানি বন্ধ করলে খাদ্যশস্য চুক্তি বাতিল করবে বলছে মস্কো। আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া বললেন পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। চীনকে মোকাবেলা প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। পশ্চিমবঙ্গে যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র ভারত। সুদানে নিহতের সংখ্যা 420, আহত প্রায় 4000 বলছে WHO। এবং সম্পর্ক আরও সম্প্রসারিত, নিয়মিতভাবে সৌদি আরবের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে ইরান। দর্শক, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের দক্ষিণে মার্কিন সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে দেশটির লোকজন বিক্ষোভ প্রতিবাদ করছেন। এসব মানুষ চাইছেন দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি এই সমস্ত ঘাঁটিও সরিয়ে নিতে হবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা, থার্ড ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের দাবি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের দক্ষিণে মার্কিন সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে দেশটির লোকজন বিক্ষোভ প্রতিবাদ করছেন। এসব মানুষ চাইছেন দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি এ সমস্ত ঘাঁটিও সরিয়ে নিতে হবে। আমেরিকা দক্ষিণ কোরিয়া সম্প্রতি যৌথভাবে বড় বড় সামরিক মহড়া চালিয়েছে এবং এতে উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়ে কয়েক দফা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া শান্তি করবেন এবং স্থানীয় নেতারা বিক্ষোভে নেমেছেন। তারা রাজধানী সিওলে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভ করেন। 2017 সালে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া থার্ড নামে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। মার্কিন কর্মকর্তারা দাবি করে আসছেন উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হাত থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের কারণে যুদ্ধকালীন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা চান এসব ক্ষেপণাস্ত্র সরিয়ে ফেলা হোক। দক্ষিণ কোরিয়ার রাজধানী থেকে 250 কিলোমিটার দক্ষিণে শিয়ংজু এলাকায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। তার কাছে গতকাল স্থানীয় লোকজন এবং শান্তিবাদী কর্মীরা বিক্ষোভ করেছেন। রাশিয়ার রপ্তানি বন্ধ করলে খাদ্যশস্য চুক্তি বাতিল করবে বলছে মস্কো। শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী G7 রাশিয়া রপ্তানি বন্ধ করে দিলে মস্কো ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির জন্য জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি বাতিল করবে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে G7 গঠিত। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় পরিষদের সহসভাপতি দিমিত্রি মেদভেদেভ এই হুঁশিয়ার উচ্চারণ করেন। G7 ভুক্ত দেশগুলো রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়ার পর মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন G7 এর নির্বোধ লোকগুলো আমাদের দেশের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। স্বাভাবিকভাবে আমাদেরকে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হবে। আমরা G7 ভুক্ত দেশগুলোতে সব ধরনের খাদ্যশস্য বিশেষ করে যেসব পণ্যের উপর এসব দেশ পুরোপুরি নির্ভরশীল সেসব রপ্তানি বন্ধ করা হবে। সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ আরো বলেন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে আর অনেক কিছুর সঙ্গে খাদ্যশস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি বাতিল হয়ে গেছে। এর আগে শুক্রবার জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে সে দেশের কিয়োতো বার্তা সংস্থা জানায় G7 ভুক্ত দেশগুলো রাশিয়া তাদের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর মস্কোর উপর বহু নিষেধাজ্ঞা দেয় আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। তবে এসব নিষেধাজ্ঞা দিয়ে দৃশ্যত পর্যন্ত রাশিয়াকে কাবু করা যায়নি আর সেই জন্য রাশিয়া রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত দেশগুলো। আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া বললেন সার্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে আমেরিকা সফরে যাওয়ার জন্য যেসব সাংবাদিক ভিসার আবেদন করেছিলেন তাদের সেই আবেদন নাকচ করেছে ওয়াশিংটন। এর তীব্র নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন বিষয়টি আমরা কখনো ভুলব না, আমরা কখনো ক্ষমা করব না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি হিসেবে রাশিয়া বর্তমানে দায়িত্ব পালন করছে এবং নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করার জন্য ল্যাভরভ নিউ ইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার সফরসঙ্গী হিসেবে রাশিয়ার বেশ কয়েকজন সাংবাদিকও আমেরিকা যাওয়ার জন্য ভিসার আবেদন করে ছিলেন। সাংবাদিকদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করার এই মার্কিন সিদ্ধান্তকে বোকামি বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। তিনি বলেন একটি দেশ নিজেকে শক্তিশালী, স্মার্ট, মুক্ত এবং স্বচ্ছ বলে দাবি করে অথচ তারা সাংবাদিকদের ভিসা দিল না, এর ভেতর দিয়ে আমেরিকার বাক স্বাধীনতা নিশ্চিত করার ফাঁকা বলে পরিষ্কার হয়ে গেল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভ এর আগে এই ভিসা দানে আমেরিকার অস্বীকৃতির কঠোর সমালোচনা করে বলেছেন এটি বাক স্বাধীনতার চরম লঙ্ঘন।
অন্যদিকে ওয়াশিংটনের রাশিয়ার দূতাবাস টুইটারে দেওয়া বিবৃতিতে এই সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া সাংবাদিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে আবারও আমেরিকা জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করল। চীনকে মোকাবেলায় প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় দূরপাল্লা ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সামরিক খাতে ১,২০০ কোটি মার্কিন ডলারের ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার, যা প্রতিরক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সোমবার ২৪ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কৌশলগত পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এ সংক্রান্ত ১১০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলীয় সরকার, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় পরিবর্তন। তাইওয়ানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কৌশলগত পর্যালোচনা বিষয়টি সামনে এলো। তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান ও দক্ষিণ চীন সাগরে বেইজিং এর আধিপত্যের কারণে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। সেখানে নিজেদের শক্ত উপস্থিতি জানান দিয়ে আসছে চীনা সামরিক বাহিনী, কিছু জায়গা নিজেদের অংশ বলে দাবি করে থাকে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। অস্ট্রেলিয়ার প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চীনের সামরিক গঠন সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবিনেজ বলেন, দীর্ঘ প্রতীক্ষিত প্রতিরক্ষা কৌশলগত পর্যালোচনা বা DSR হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা শেষ করা হয়েছে। সুপারিশগুলো অস্ট্রেলিয়াকে আরো আত্মনির্ভরশীল, প্রস্তুত এবং নিরাপদ করে তুলবে। প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস সাংবাদিকদের বলেছেন, পর্যালোচনায় অস্ট্রেলিয়া সশস্ত্র বাহিনী, যুদ্ধাস্ত্র সহ দূরপাল্লা সক্ষমতার দিকে মনোনিবেশ করবে। তিনি আরো বলেন, ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীর গতি ভবিষ্যতে আরো বাড়াবে। গত মার্চে অস্ট্রেলিয়ার কাছে ২২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার মূল্য প্রায় ৯০ কোটি মার্কিন ডলার। পশ্চিমবঙ্গে যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র ভারত। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যুদ্ধ বিমান নিয়ে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির কর্মকর্তা জানান, কালাইকুন্ডা বিমানবাহিনী স্টেশনের যুদ্ধ বিমানগুলো যৌথ মহড়ায় অংশ নেয়। কোপ ইন্ডিয়া ২০২৩ অনুশীলনের অংশ হিসেবে দুই দেশের ৫টি বিমান মহড়ায় যোগ দেয়। ভারতীয় বিমানবাহিনী রাফাল, জাওয়ার এবং Su-30 MKI যুদ্ধ বিমান মহড়ায় অংশ নেয়। গত ১০ এপ্রিল পশ্চিমবঙ্গে শুরু হওয়া মহড়া শেষ হচ্ছে সোমবার। এ মহড়ায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, দিল্লি ও ওয়াশিংটনের এই মহড়া চীনকে বার্তা দেবে। সুদানে নিহতের সংখ্যা ৪২০, আহত প্রায় ৪,০০০, বলছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সুদানের নদীপক্ষের দ্বন্দ্বে এ পর্যন্ত ৪২০ জনের বেশি মানুষ মারা গেছে এবং আহত হয়েছে ৩,৭০০ জন। এছাড়াও ইউনিসেফ নিশ্চিত করেছে, শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুদান যুদ্ধে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুসারে, যুদ্ধে কমপক্ষে ৯ জন শিশু নিহত এবং ৫০ জনের বেশি শিশু গুরুতর আহত হয়েছে। WHO-র পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক অফিস টুইটারে জানিয়েছে, সুদানে লড়াই শুরু হওয়ার ১ সপ্তাহে ৩,৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে এবং ৪২০ জনের বেশি মানুষ মারা গেছে। স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িতদের উপর ১৪টি হামলা হয়েছে। ওই হামলায় ৮ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। WHO এই হামলার নিন্দা জানিয়েছে এবং স্বাস্থ্য খাত সুরক্ষার আহ্বান জানায়। WHO মুখপাত্র মার্গারেট হ্যারিস জাতিসংঘের প্রেস কনফারেন্সে ভাষণ দিয়েছেন, যেখানে তিনি সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর মধ্যে চলমান সংকটের কথা তুলে ধরেছেন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, কাজ করা বন্ধ করে দিয়েছে এমন স্বাস্থ্য সংখ্যার ২০। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংখ্যা অনুসারে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকা স্বাস্থ্য সংস্থার সংখ্যা ১২। এদিকে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, বরাবর মতো যুদ্ধ শিশুদের জন্য বিধ্বংসী। প্রতিবেদন উঠে এসেছে, কমপক্ষে ৯ জন শিশু নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। এই সংখ্যা বাড়তে থাকবে যতক্ষণ যুদ্ধ চলবে। সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ তাদের কূটনৈতিক নাগরিকদের সরিয়ে নিচ্ছে। ঈদ উল ফিতরের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিল সহিংসতা থামেনি। সুদানের সামরিক নেতৃত্বে দুই অংশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে গত সপ্তাহে সহিংসতা শুরু হয়। সংবাদ মাধ্যমগুলো বলছে, খার্তুম শহরে বোমা বিস্ফোরণ, গোলাবর্ষণ ও বন্দুকের গুলি বিনিময় অব্যাহত রয়েছে। খার্তুমের বাসিন্দারা জানান, শহরে ঈদের সময়টাতে পরিবেশ উৎসবমুখর থাকে, সেখানে এমন বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। সুদানের লড়াই অব্যাহত থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তাদের কূটনৈতিক ও নাগরিকদের সেদেশ থেকে সরিয়ে নিতে যাচ্ছে। সুদানের সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান ফাত্তাল বুরখান বিদেশিদের সরিয়ে দেওয়ার নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে রাজি হয়েছেন। তারা আরো জানেন, চারটি দেশ তাদের কূটনৈতিকদের নিচে নিচে দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান মহড়া করেন। আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রক্রিয়া শুরু হবে। এছাড়া সৌদি আরবে ঘোষণা করেছে, তারা তাদের নাগরিকদের সুদান সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। সর্বশেষ খবরে বলা হয়,
সৌদি মিশনের কূটনীতিকরা ইতিমধ্যে সড়ক পথে পোর্ট সুদানে গিয়ে সেখান থেকে নিজের দেশের উদ্দেশ্যে বিমানে উঠেছেন। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জর্দানের রাষ্ট্রদূতরা একই পথে স্বদেশে ফিরিয়ে যাবেন। নিরাপত্তা ঝুঁকির কারণে এর আগে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। সম্পর্ক আরো সম্প্রসারিত, নিয়মিতভাবে সৌদি আরবের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান নিয়মিতভাবে সৌদি আরবের সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে। রিয়াদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর পর তেহরানে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সম্প্রতি সৌদি আরব এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নতি হয়েছে। ইরানের পরিবহন মন্ত্রী মেহেরদাদ বাজর পস রোববার জানান, সপ্তাহে তিনটি ফ্লাইট পাঠানোর জন্য সৌদি আরব ইরানকে অনুরোধ জানিয়েছে। বাজর পস বলেন, বিদ্যমান ব্যবস্থার মধ্যে ইরানি হজ যাত্রী পাঠানোর মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে বিমানের ফ্লাইট চালু করা হবে। মন্ত্রী আরো বলেন, সম্পর্ক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে হজ ফ্লাইট সহ ইরান ও সৌদির মধ্যে বিমানের ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করা হচ্ছে। বিমানের ফ্লাইট চালু করার ব্যাপারে ইরান তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও তিনি ঘোষণা করেন। ইরান এবং সৌদি আরব যখন দুই দেশে নিজেদের দূতাবাস খোলার পরিকল্পনা ঘোষণা করেছে, তখন রিয়াদ ও তেহরানের মধ্যে বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনার কথা প্রকাশ এলো। গত মাসে চীনের মধ্যস্থতায় বেজিং এ ইরান এবং সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি সই হয়। এরপর থেকে ইরান ও সৌদি আরব সম্পর্ক বাড়ানোর জন্য নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা নিচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।